চলো এখন ধামাকাদার প্যান্ডেল দেখা যায়। 2023 এর চার ধাম দেখ, তোমরা কি এক্সাইটেড দেখার জন্য? তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ চার ধাম, আর ফার্স্ট অফ অল রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী। আর প্রায় 35 ফুট উঁচু তোমার উঠতে হবে, মানে উত্তরাখণ্ডে তো আমি যেতে পারবো না, আর কবে যাবো তার নেই ঠিক। এই যে সেই চার ধাম দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এগুলো কিন্তু সব চটের চটের উপর রং করে পাহাড় বানিয়েছে। সো গাইস, আমার পেছনে দেখতে পাচ্ছ গঙ্গাত্রী যমুনাত্রী রয়েছে মন্দির, দেখতেই পাচ্ছ। আর আমার পাশে সব থেকে বড় স্পেশাল স্বপ্নর জায়গা এই যে কেদারনাথ দেখতে। কেদারনাথ, আর কেদারনাথের উপরে চূড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর, 35 ফুট উঁচুতে রয়েছে। আর দেখতে পাচ্ছ নিচে পুরো লোকজন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানু মজুমদার ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গাইস চলে এসেছি আজকে কল্যাণী। আজকে তোমাদেরকে ধামাকাদার একটা প্যান্ডেল দেখাবো, যেটা হচ্ছে চার ধামের মন্দির, তোমরা সবাই অলরেডি জানো আর খুব ভাইরাল চলছে। যাই হোক, তো চলো এখন ধামাকাদার প্যান্ডেল দেখা যায়, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনাত্রী। চলো বেশি কথা না বলে যাওয়া যাক প্যান্ডেলের দিকে। সো গাইস অলরেডি চলে এসেছি, তোমরা কি এক্সাইটেড দেখার জন্য? চলো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। শুরুতে দেখতে পাচ্ছ, আর এখানে লেখা রয়েছে বছর বছর স্কয়ার পার্ক আর কল্যাণী, এ 9 স্কয়ার পার্ক দুর্গাপুজোর 2023 এর চার ধাম দেখতেই পাচ্ছ পুরো একদম ফাটাফাটি লেভেলে হয়েছে দেখতেই পাচ্ছ। তো এই সাইডে আরো আছে। সো গাইস চলো এখন ভেতর দিকটা যাওয়া যাক কেমন কি হয়েছে। আর সো গাইস এখন আমরা গেটের থেকে এখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি, আর এখন যাব পাহাড়ের দিকটা। তো চলো তোমাদের আমাদের পাহাড়টা একটু ঘুরিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছ চার ধাম, আর ফার্স্ট অফ অল রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী। আর এইখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি হয়ে এপাশ দিয়ে হয়ে পুরো এই পাশ দিয়ে পুরোটুকু তোমরা পুরো মানে পুরো এই জায়গাটা মানে চারটে ধামটা তোমরা সবাই একসঙ্গে একইভাবে তোমরা ঘুরে দেখতে পারো। তো তোমরা একটা সিঁড়ি হয়ে তোমরা পুরো এই চারটে ধাম ঘুরে আসতে পারো। আর দেখতে পাচ্ছ প্রায় 35 ফুট উঁচু তোমার উঠতে হবে, মানে মাটির থেকে প্রায় উঁচুটা প্রায় 35 ফুট উঁচু, যার জন্য দেখতেই পাচ্ছ। আর অলরেডি কিন্তু অনেকে অনেকে গেছে ওখানটা, মানে উপরে প্যান্ডেলের দিকটা গেছে। তো চলো আমরাও এখন উপরের দিকটা যাওয়া যাক। সো গাইস উত্তরাখণ্ডে তো আমি যেতে পারবো না, আর কবে যাব তার নেই ঠিক, যাওয়া হবে কি হবে না জানি না, কপালে আছে নাকি। যাই হোক, একসঙ্গে এতগুলো ঠাকুর দর্শন করার ব্যাপারটা একটা আলাদা রকমের। আর আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী। তো গাইস সব কিছু দেখবো, চারটে ধাম চার রকম ভাবে দেখবো, আর একই রাস্তার উপর, মানে 35 ফুট উঁচু আমার মাটির থেকে 35 ফুট উঁচু গিয়ে আমার দেখতে হবে মন্দির। তো চলো তোমাদের সব কিছু দেখাই আর উপরের দিকটা যাওয়া যায়। সো গাইস এইখানের প্যান্ডেল যে ওনার মানে খুবই ভালো ব্যবহার, মানে জিজ্ঞাসা করেছে কি একবার আমাকে বলছে ওই রাস্তা দিয়ে যাও। যাই হোক চলো এখন আমরা ভেতর দিকটা যাওয়া যাক। সো গাইস আমরা পেছন থেকে ঢুকেছি, আর এইখানটা দেখতে পাচ্ছ আপাতত পুরো ফাঁকা, আর ওপরের লাইট সজ্জাটা দেখতে পাচ্ছ, গোরেশটা বেশ সুন্দর লাগছে। এই ঝাড়বাতিটা আমার বেশ সুন্দর লাগছে, এত বড় মানে বুঝতেই পাচ্ছ কতটা বড়, আর লাইট জ্বলে কতটা সুন্দর। যাই হোক এইগুলো কিন্তু বেশ সুন্দর, আর এইগুলো মনে হচ্ছে সব কিন্তু টাইলস বসানো, কিন্তু আদেও কিন্তু টাইলস না, এইগুলো কিন্তু বড়, সব কিছু সোলার উপরে ডিপেন্ড করে, কিন্তু সবই কিন্তু সোলার দিয়ে আধুনিকভাবে তৈরি করেছে, যার জন্য বেশ সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে প্রতিমা বসবে, এই জায়গাটা ফাঁকা রয়েছে, আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। তো চলো এখন আর একটা দিকে যাওয়া যাক। ঢাকের তালে কোমর দোলে তোমরা অবশ্যই আসবে, এত সুন্দর একটা জিনিস একদম মিস করবে না। যাই হোক চলো এর পরের মন্দিরটা ঘোরা যাক। সো গাইস এখানে দেখতে পাচ্ছ নন্দী, আর এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবা, এটা মনে হয় চূড়ার উপরে বসাবে, মানে জাস্ট বসে রয়েছে, মনে হচ্ছে কি আসল প্রথমবারে, মানে দেখে মানে প্রথমে ভেবেছিলাম যে এখানে সত্যিই বসে রয়েছে। আর এখানে মানে ভোলে বাবাকে হঠাৎ দেখেছি, মানে দেখে ভেবেছি সত্যি বসে রয়েছে। আর এটা কেদারনাথের মাথার উপরে দেবে ভোলে বাবার মূর্তিটা, যেটা দেখছে সোলার উপরে কাজ করেছে। যাই হোক চলো আবার সামনের দিকে মন্দিরটা তোমাদের দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ি হয়ে আস্তে আস্তে উপরে উঠছি আমরা, আর এখানে দেখতে পাচ্ছ কত বাঁশ, প্রচুর বাঁশ দিয়ে কিন্তু এই কাটা করেছে।
আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব চটের চটের উপর রং করে পাহাড় বানিয়েছে পুরো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর কাজ করেছে দেখতেই পাচ্ছ আর সিঁড়ির পাশেই কিন্তু এই যে গঙ্গাত্রী আর যমুনাত্রী মন্দির দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা ঠিক এরকম আর নিচে দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে যাই হোক আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে সো গাইজ আমার পেছনে দেখতে পাচ্ছ গঙ্গাত্রী যমুনাত্রী রয়েছে মন্দির দেখতেই পাচ্ছ আর আমার পাশে সব থেকে বড় স্পেশাল স্বপ্নর জায়গা এই যে কেদারনাথ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর গাইজ আজকে প্রচুর রোদ দিয়েছে প্রচুর প্রচুর মানে চোখে তাকাতেই পাচ্ছি না এত রোদ দিয়েছে যাই হোক তোমাদের সামনে কিন্তু আমাদের সবার স্বপ্নের দেশ স্বপ্নের জায়গা কিন্তু কেদারনাথ চলো তোমাদের কেদারনাথটা একটু সিনেমাটিক শট মাধ্যমে দেখাই সো গাইজ এই যে কেদারনাথ আর কেদারনাথের উপরে চূড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে তাছাড়া দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব শোলার উপরে কাজ করছে মানে পুরো আসল মনে হচ্ছে দেখতেই পাচ্ছ আর এইখানটা থাকবে শিবের যে মূর্তিটা তোমাদের দেখিয়েছিলাম এখানটা কিন্তু মূর্তিটা রাখবে আর এই যে বদ্রীনাথ দেখতেই পাচ্ছ আগে কেদারনাথটা তোমাদেরকে দেখায় কেন কেদারনাথটা সবারই ভালো লাগে আমারও সব থেকে প্রিয় জায়গা আর কেদারনাথ তো কিন্তু সবারই স্বপ্নের জায়গা যাই হোক এই যে কেদারনাথ আর এই যে ভোলে বাবা আমার পাশেই কিন্তু এই জায়গাটা বসবে আজকে না হোক পরের দিন বসবে যাই হোক ভোলে বাবা এখানে দর্শন পেয়ে গেছে এই জায়গা এত বড় একটা তীর্থ স্থানে এই যে কেদারনাথ যাই হোক চলো এবার বদ্রীনাথের দিকটা যাওয়া যাক সো গাইস এই যে তারপরে নিচের অংশ দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ নিচে মানে কতটা আমরা প্রায় 35 ফুট উঁচুতে রয়েছে আর দেখতে পাচ্ছ নিচে পুরো লোকজন পুরো ছোট ছোট লাগছে দেখতেই পাচ্ছ যাই হোক আর এই যে এখানটা পুরো কমপ্লিট রয়েছে এই যে যমুনাত্রী রয়েছে দেখতেই পাচ্ছ এখানে পুরো কাজ কমপ্লিট এখানে শুধু মূর্তিটা বসানো বাকি আছে আর এই জায়গাটাও কিন্তু ঠিক একই রকমের যাই হোক সব কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো রং চং পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সো গাইস তারপরে আমি কেদারনাথে আর হচ্ছে যমুনাত্রী গঙ্গাত্রী সাইড দিয়ে আমি নেমে যাচ্ছি কারণ বদ্রীনাথে যে মন্দিরটা করেছে সেটা কিন্তু রঙের কাজ চলছে আর দ্বিতীয়ত রঙের কাজ তো কালকে কিন্তু উদ্বোধন কাজ চলছে তার জন্য ওখানে রং টং কাজ চলছে এর জন্য ওইদিকটা যেতে বারণ করছে কারণ যদি জামায় টামা লেগে যায় আর ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক এত সুন্দর একটা প্যান্ডেলের থিম করে তুলেছে যাই হোক গাইস চলো এখন বাইরের দিকটা বেরিয়ে যায় এবং বাইরের দিকটা তোমাদের আরো ভালো করে আরো অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছে নতুন নতুন ভাবে সবকিছু তো ভিডিওটা একদম স্কিপ করবে না এক আমাদের নিচে গিয়ে আরো ভালো করে দেখাই গঙ্গোত্রী আর যমুনাত্রী ঘুরে এসেছি আর কেদারনাথে তিনটে জায়গায় ঘুরে এসেছি আর এই যে উপরে এই পোর্শনটা দেখতে পাচ্ছ এইখানটা আমরা যেতে পারিনি কারণ ওখানটা রং করেছে সবে মাত্র আর ওখানে গেলে রং মং লাগবে আচ্ছা যদি ক্ষতি হয় সেটা আমি চাই না কারণ এত সুন্দর একটা থিম করেছে সেখানে যদি একটুখানি ক্ষতি হয় তো আমি সেটা চাই না আর অনেকে ঢুকতে দিচ্ছে না দুই একটা লোক করে ঢুকতে দিচ্ছে আর যাই হোক আমরা সেই জন্য আমরা বদ্রীনাথে যাইনি তাও আমরা ওই পাশে ঘুরে ঘুরে সোজা চলে এসেছি যাই হোক তোমাদের তোমাদের পুরোটুকু দেখিয়ে দিয়েছি আরেকটুকু তোমাদেরকে ভালো করে দেখিয়ে ভিডিওটা স্টপ করে দেবো কারণ যেটুকু দেখার মতো সবটুকু দেখিয়েছি আর উদ্বোধন কিন্তু কালকে অবশ্যই আর তোমরা কিন্তু অবশ্যই পুজোতে ঘোরার জন্য এখানটা অবশ্যই আসবে এই জায়গাটা কল্যাণী A9 স্কোয়ারকে অবশ্যই তোমরা আসবে তো চলো আরেকটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এবার কেন অন্যরকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাখনা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তোমার আমার ভালোবাসার গল্প জমেছে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে দেখা আর চারধার সবকিছু প্যান্ডেল আমাদের কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক এখন তোমাদেরকে বলবো যে এখানে কি করে আসতে হয় চারধামের মন্দির এই চারধামের যে প্যান্ডেলটা হয়েছে কল্যাণী A9 পার্কে হয়েছে এখানটা তোমরা কি করে আসবে কল্যাণী স্টেশন থেকে নামবে হেঁটে পুরো 10 মিনিট আর তোমরা চাইলে টোটো অটো ধরে আসতে পারো মাত্র 10 টাকা নেবে এক একজন যাই হোক সোজা রাস্তার পাশে কিন্তু এই চারধামের মন্দির রয়েছে অবশ্যই কিন্তু তোমরা পুজোতে ঘুরতে আসবে আর এখানে কিন্তু সব থেকে সেরা আর এদের ব্যবহার তো মানে জাস্ট অসাধারণ মানে কোনো কিছু বারণ নেই শুধুমাত্র রং টং করেছে বলে তাই একটু সাবধানে যেতে বলেছে আছাড়া কিছুই না মানে ব্যবহারটা খুবই ভালো আর অবশ্যই কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই প্যান্ডেলে চারধাম দেখবে আর দিনের আলোতে এরকম দেখতে পেলে রাত্রির আলোতে আর প্রতিমা তো মানে বেশ সুন্দর আর প্রতিমা কিন্তু কৃষ্ণনগর থেকে আসে আমি শুনেছি যা যাই হোক গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আসবে আর অবশ্যই তোমরা কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লেগেছে যাই হোক গাইজ আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই